এসব কথা বোঝার জন্য ও অনেকটা ছোট। আর এই বয়সে বাচ্চারা যেটা ভেবে নেয় না, তারপরে ওদের বোঝানোটা খুবই কঠিন। সুভদ্রার কথা মনে পড়ে গেল। ওর তখন 12 বছর বয়স। সেই সময় একবার খেলনা কেনার জন্য জেদ করে বসলো। আমিও রেডি হয়ে গেলাম খেলনা কিনে দেবার জন্য। তখন বসুধা এসে বলল, যদি এইভাবেই আমরা ওর জেদটা মানতে থাকি, তবে ও পরে আবার জেদ করবে অন্য কোনো জিনিসের জন্য। এইভাবে জেদ করে করে সব জিনিস পাওয়ার একটা লোভ তৈরি হবে ওর মধ্যে। বুঝতে পেরেছিস? আমি বসুধার কথা শুনে ওকে বারণ করলাম। ও তো কাঁপতে বসল, একদম চুপচাপ হয়ে গেল, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিল। ওকে কাছে ডাকলাম, আদর করে বললাম, তোকে একটা খেলনা নয় মা, দুটো খেলনা কিনে দেব। খুব খুশি হলো। তবে আমি একটা শর্ত রাখলাম, এই বাচ্চারা না শান্ত, নিজেদের জেদ পুরো করবার জন্য যা খুশি করতে পারে। সঙ্গে সঙ্গে বলল সুভদ্রা, বাবা তুমি যা বলবে আমি তাই করব। তখন আমি ওকে বললাম, মা গো, এই বছর লেখাপড়া করে যদি তুমি ভালো নম্বর আনতে পারো, তবেই দুটো খেলনা পাবে। শর্তটায় ও রাজি হয়ে গেল। খুব খেটেছিল সেবারও, পড়াশোনাও ঠিক করতো। জানিস, সে বছর ও ফার্স্ট হয়েছিল। আমি ওকে দুটো খেলনা কিনে দিলাম। সন্তো, ব্যাপারটা সেই একই রকম জেদের। সেই সময় একটা খেলনার ব্যাপার ছিল, সেটা আমি ওকে দিতেও পারতাম। আর এক্ষেত্রে বিভার সারা জীবনের প্রশ্ন, মাথায় ঢুকছে না কি করে বোঝাবো বিভাকে। বাবা, আমি কিন্তু বুঝে গেছি যে আমার কি করা উচিত। মানে? যে পথটা আমি দেখতে পাচ্ছিলাম না, সেটা আপনি আমায় দেখালেন। আমি আসছি বাবা। আজ কেউ খাবার খায়নি। চম্পাকলি, এই চম্পাকলি, বলুন নিতেন দাদা। এভাবে খাবার পড়ে আছে কেন, কি হয়েছে? ওই আজকে কেউ খাবার খায়নি। কেন? তুমি খাবার খাওনি কেন? কিন্তু আমার তো খিদে পেয়েছে, আর তুমি তো জানো যে আমার একা খাওয়ার একদমই অভ্যেস নেই। এই জন্য আমি ভাবলাম তোমার সঙ্গে বসে খাবার খাবো। চলে এসো, চটপট খাবার খেয়ে নাও। আমি খাবো বিভা, কেমন আছো? একদম ঠিক নেই আকাশ, ঘরে তো সবাই জেনেই গেছে। জানো ওরা আমাকে কত বকছে, আর তোর পিছে আমার কান এত জোরে টানলো যে বলতে পারবো না। এবার কি হবে আমি কি জানি? আমি সবাইকে বলে দিয়েছি যে আমি তোমাকেই বিয়ে করব। আমিও সেটাই চাই, কিন্তু যদি সবাই আমাদের বিয়ে করতে না দেয় তখন আমরা কি করব? জানো আকাশ, আমার বড় দিদি কাদম্বরীও কাউকে খুব ভালোবাসত। জানো উনি কি করলো? কি করেছিল? উনি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছে, আমরাও পালিয়ে বিয়ে করিনি। হ্যাঁ, কিন্তু আমরা পালিয়ে যাব কোথায়? ওটা তো ভাবতে হবে। তুমি আমার সাথে যাবে তো? হ্যাঁ, গুড আইডিয়া, আমরা পালিয়ে যাব, খুব মজা হবে। আর এরা যখন আমাদেরকে খুঁজে পাবে না, তখন এরা বুঝতে পারবে
তখন এরা আমাদের মারবেও না। রাখছি, আমার মা পাশে ঘুমোচ্ছে, উনি উঠে পড়বে, ঠিক আছে? বাই, গুড নাইট। গুড নাইট। খুব মজা হবে, আমরা দুজন চলে যাব। হাই, গুড মর্নিং। আরে তাড়াতাড়ি চলো, এইভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি চলো, খেমিদের বাড়ি যাবো। আমরা কোথাও যাব না। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, আর এই জন্য তোমায় আজকে ফোনও করতাম। ঠিক আছে বাবা, বলো। কিন্তু কি এইসব, সকাল সকাল মুড অফ করে বসে আছো? আরে বাবা, হাসো, খেলো, যা খুশি করো, ভগবান তো একটাই জীবন দিয়েছে, তুমি এরকম ভাবে। ওকে বাবা, ঠিক আছে, তুমি বলো, আমি কিচ্ছু বলবো না। বলো। দেখো তোরণ, যে নাটক তুমি শুরু করেছিলে তা শেষ করতে হবে। আজকে আমার বাবা বাড়িতে ঢুকছে, আর আমি জানি উনি আসার পরে আমাদের সম্পর্ক নিয়ে তোমার বাবার সঙ্গে উনি কথা বলবেন, যেটা আমি একদমই চাই না। তোরণ, আমার মনে হয় তোমার বাবাকে সবকিছু ক্লিয়ার বলে দেওয়া উচিত। তোরণ, আমি একটা সিরিয়াস কথা বলছি, আর তুমি হাসছো। সেটা এই জন্যে যে আমিও তোমার সঙ্গে এই কথাই বলতে এসেছিলাম। আজকেই বাবা বলেছে যেদিনই ডিএম আঙ্কেল বাড়ি ফিরবে সেদিনই বিয়ের পাকা কথা বলতে আসবেন। তুমি একটা কাজ করো, তুমি পেসিকে ইন্ডিয়ায় ডেকে নাও, আর তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দাও। দেখো তোরণ, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, তোমার বন্ধু কথা রাখবে। কথা দিচ্ছো তাহলে? কথা রাখবো। থ্যাঙ্কস, কারণ তুমি ছাড়া আমার তো কোনো ভালো বন্ধু একটাও নেই। এখন যখন তুমি আমার সাথে আছো তাহলে তো প্রবলেমই নেই। আজকেই পেসিকে ফোন করে সব প্রবলেম সলভ করে ফেলবো। ফাইন, এবার তো হাসো, স্মাইল প্লিজ। তাহলে তুই ওর বিয়ে দিবি এবার। এত সব কিছু ঘটে যাওয়ার পরেও তুই নিজে নিজে সিদ্ধান্ত নিবি? চল চল চল, এই খুশির খবরটা বাড়ির সবাইকে শোনাই। চল না যাই। আরে চল না। আয়, শোনাচ্ছি সবাইকে। মা, দেখুন, নিজের চোখে দেখুন। আপনি ওকে দায়িত্ব দিয়েছিলেন না, কি ভালোভাবে নিজের দায়িত্ব পালন করছে দেখুন। এত ভালো দায়িত্ব পালন করছে যে মনে হচ্ছে প্রণাম করি ওকে। এই সন্তু মহারানী ভেবেছে মা যে এবারও বিভার বিয়ে দেবে। হ্যাঁ, অবাক হবেন না মা, সত্যি বলছি আমি। এই সন্তু মহারানী ভেবেছে যে বিভার বিয়ের বয়স হয়ে গেছে, তাই ওর বিয়ে দিয়ে দেওয়াই যায়। ওর মনে যা আসবে ও তাই করবে। হ্যাঁ, কারণ ও তো এটাই শিখে এসেছে ওর ওই বুড়ো দাদুর থেকে। ও ভাবছে সবার মা হয়ে একেবারে সবার জীবন উদ্ধার করে দেবে। ওর মনে যা এসেছে ও ঠিক তাই করবে। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মানে নিয়ে নিয়েছে। কাউকে কিছু জানানোর কোনো প্রয়োজন নেই ওর।